বিএনপি জামাতের টানা দশম দফা অবরোধের প্রথম দিনে রাজধানীর খিলগাঁওয়ে বিআরটিসির দোতলা বাসে আগুন দেওয়া হয়। এছাড়া মানিকনগর চৌরাস্তা এলাকায় 21 এক্সপ্রেস পরিবহনের 3টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গণপরিবহন চলাচল স্বাভাবিক, সীমিত সংখ্যক দূরপাল্লার বাস চলাচল করে। অবরোধের সমর্থনে মিছিল করেছে বিএনপি, সমমনা দল এবং জামায়াতে ইসলামী। রাজবন্দীদের মুক্তি, শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তারা। অন্যদিকে বিভিন্ন এলাকায় অবরোধ বিরোধী শান্তি মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। বিএনপি ও সমমনা দল এবং জামায়াত ইসলামীর টানা দশ দফা অবরোধের প্রথম দিনে রাজধানীর খিলগাঁ এলাকায় বিআরটিসির দোতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া নগরীতে অবরোধের তেমন কোনো প্রভাব পড়েনি, গণপরিবহন চলাচল স্বাভাবিক। যাত্রী সংকটে সীমিত সংখ্যক দূরপাল্লার বাস ঢাকা ছেড়ে যায়। চলতেছে কিন্তু আগের লাইন অ্যাভেলেবেল না আর কি, গাড়ি টাইম একটু বাড়ায় বাড়ায় দিচ্ছে। এভাবে অবরোধ দিলে মানুষ তো ঘরে বসে থাকতে পারে না, মানুষের তো কাজ আছে, কাজ করে খেতে হবে। বিভিন্ন এলাকায় অবরোধের পক্ষে মিছিল করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিজয়নগর পল্টন প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল করে যুগপথ আন্দোলনে থাকা সমমনা দল ও জোট। সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তারা। বিভিন্ন এলাকায় মিছিল করে জামায়াত ইসলামী। নগরের বিভিন্ন স্থানে অবরোধ বিরোধী শান্তি মিছিল ও সমাবেশ করে আওয়ামী লীগ। অবরোধের মতো গণবিরোধী কর্মসূচি প্রতিহত করতে রাজপথে থাকার ঘোষণা দেন আওয়ামী লীগ নেতারা। তাদের যে দাবিটা, কোনো প্রকার এখানে সমাজের মানুষের, দেশের মানুষের কোনো চাহিদার প্রতিফলন নেই, শুধুই দেশকে অকার্য করার জন্য, দেশের অর্থনীতি ধ্বংস করার জন্য। যতদিন এই মানুষের জানমানের নিরাপত্তা আমাদের রক্ষা করতে হয়, ততদিনই আসলে আমরা রাজপথে থাকবো। নাশকতামূলক কর্মসূচি আমরা পরিহার না করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে টহল দেয় আইনশৃঙ্খলা বাহিনী। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা।